সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়শচন্দ্র রায় বলেছেন আমাদের দেশের স্বাধীনতা শুধুমাত্র ভাষণের মধ্য দিয়ে আসেনি এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এ দুটোই করেছেন জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা যেমন দিয়েছেন তেমনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবারে জানাব বিএনপির আন্দোলনের উদ্দেশ্য জানালেন মঈন খান জানাব অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসে দেশতাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো আসামচু জগলুল হোসেন আদেশ দেন এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে অনেক সাধারণ যাত্রীর কাছে অর্থ থাকে না জনগণের স্বার্থে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া বন্ধে কঠোরভাবে মনিটরিং করবার অনুরোধ করছে জানিয়ে দেব আবারও ঔষধের দাম বাড়াতে তোড়জোড় শুরু গত দুই বছরে প্রায় সব ধরনের ঔষধ কয়েক দফায় মূল্যবৃদ্ধির পর আবারও নতুন করে দাম বাড়াতে তোড়জোড় শুরু হয়েছে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে ঔষধ কোম্পানিগুলোর দাবি ডলারের মূল্য বৃদ্ধি গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে ঔষধ উৎপাদন খরচ অন্তত পঁয়ত্রিশ শতাংশ বাড়লেও তারা বাজারে ঔষধের দাম পাঁচ শতাংশ বাড়িয়েছেন তাই ঔষধের দাম বৃদ্ধি ছাড়া কোনো উপায় দেখছেন না তারা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজা উপত্যকায় প্রায় সাত মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইহুদিবাদে ইসরায়েল প্রায় প্রতিদিনই নিহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলের সৈন্যরা ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইহুদিবাদে হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি ফিলিস্তিনি যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন হাজারের বেশি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভাষণে নয় রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমাদের দেশের স্বাধীনতা শুধুমাত্র ভাষণের মধ্য দিয়ে আসেনি এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই দুটি করেছেন জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা যেমন দিয়েছেন তেমনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বৃহস্পতিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুজাদেদ আলী বাবুর পরিচালনায় এতে আরও বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন গয়েশ্বরচন্দ্র বলেন অনেক গুণের অধিকারী একজন নেতা ছিলেন আমাদেরকে তার দেশপ্রেম সততা এবং ন্যায়ের পথ অনুসরণ করতে হবে জাউর রহমানের ভাবনাকে নিজের ভাবনা হিসেবে মনে করতে হবে যে জিয়া জনতার সে জিয়া মরে না তিনি বলেন তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করা হলে বিএনপি শেষ হয়ে যাবে তাদের কথা ভাবেন তাদের পরিণতি এখন ভাবেন অথচ খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম শুনলে তাদের রাতে ঘুম হয় না এখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান জিয়াউর আলাল বলেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম বলেছেন জিয়াউর রহমান যদি উনিশশো একাশি সালে না গিয়ে পঁচাত্তর সালে মারা যেতেন তাহলে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর মতো হতো দেশের চলমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান সফল এক জনপ্রিয় নেতা তার নেতৃত্বেই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বিএনপির আন্দোলনের উদ্দেশ্য জানালেন মইন খান বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের বেঁচে থাকা ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতেই রাজপথে নেমেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বৃহস্পতিবার রাজধানীর ভাষানটাকে ঢাকা মহানগর উত্তর দলের উদ্যোগে অসহায় এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাত বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালিত হয় দেশের মানুষের ভোট ভাতের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি রাজপথে নেমেছে জানিয়ে মঈন খান বলেন আজকে দেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে আজকে মানুষের ঘরে ঘরে হাহাকার দেশের অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা এই পরিস্থিতির আলোকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এই আন্দোলন কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক মহানগর উত্তর যুব দলের আবহায়ক শরীফ সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া পল্লবীতে দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ড খান এ সময় তিনি বলেন জনপ্রতিনিধিত্বহীন ভোটারবিহীন সরকারকে বিদায় দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারা এখানে এসে দাঁড়িয়েছে তারা এদেশে জনগণের সরকার চায় না তারা এদেশের গণতন্ত্রের জন্য রাজনীতি করেন বিএনপি রাজপ্রাসাদে রাজনীতি করে না বলে জানিয়েছেন তিনি পুলিশ কর্মকর্তা উত্তম কুমারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামজুজ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের জন্য আবেদন করেছে দুদকের সহকারী পরিচালক রুহুল হক আবেদনে বলা হয়েছে উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয় যা বর্তমানে চলমান আছে ইতিমধ্যে তার ও তার স্ত্রী নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে অনুসন্ধানকালে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাওয়া বেশ কিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা যায় তিনি দুদকে নোটিশ পাওয়ার পরপরই অসংখ্য হিসাব থেকে সব টাকা পয়সা তুলে হিসাব বন্ধ করেছেন যা সন্দেহজনক বলে প্রতীয়মান হয় তিনি অনুসন্ধানের শুরু থেকে তেমন কোনো ধরনের সহযোগিতা করেনি বলেও বিভিন্ন সময় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে অনুসন্ধান কার্য ব্যাহত করবার অপচেষ্টা চালাচ্ছেন এবং অহেতুক কালক্ষেপণ করছেন অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় উত্তম কুমার সব হিসাব বন্ধ করে দেশ পরিকল্পনা করছেন তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ শঙ্কা রয়েছে যার জন্য বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিকদের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মঞ্চু বাদুল কাদের তিনি বলেন অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে অনেক সাধারণ যাত্রীর কাছে অর্থ থাকে না জনগণের স্বার্থে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া বন্ধে কঠোরভাবে মনিটরিং করার অনুরোধ করছে ব্যাট্রেসি এই কাজটি করে বৃহস্পতিবার দুপুরে ঈদুল আজাহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে করণীয় ঠিক করতে সড়ক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দেন ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায় এই দুর্ঘটনায় সবচেয়ে বড় দুর্ভাবনা দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি তিনি বলেন হেলপার যেন ড্রাইভার না হয় সেদিকে সবার নজর রাখতে হবে হেলপার ড্রাইভার হলে দুর্ঘটনা তো ঘটবেই ঈদ যাত্রায় যানজট মুক্ত রাখতে ঢাকার প্রবেশ পথসহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি এবং গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখার কথা বলেন সড়ক পরিবহনে সেতু মন্ত্রী তিনি বলেন কুমিলা থেকে ঢাকায় আসা যায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটে আর ঢাকায় হানি ফ্লাইওভারে দেড় থেকে দুই ঘন্টা বসে থাকতে হয় গাড়ির চাপে স্থবির হয়ে যায় হানি ফ্লাইওভার নিচের দিকের কিছু কারণেই এই সমস্যা হয়ে থাকে মন্ত্রী বলেন হেলমেট ছাড়া কেউ যেন মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য বিশেষ নজর রাখতে হবে দুর্ঘটনার সবচেয়ে বড় দুর্ভাবনা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত গাজ উপত্যকায় প্রায় সাত মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল প্রায় প্রতিদিনই নিরহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সৈন্যরা ইতিমধ্যেই সেখানে ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছে আরও একাশি হাজারেরও বেশি ফিলিস্তিনি খবর আল জাজিরার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও তিনশো সাতান্ন জন ফলে এনে এখন পর্যন্ত ছত্রিশ হাজার দুশো চব্বিশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও একাশি হাজার সাতশো সাতাত্তর জন এদিকে গাজা উপত্যকা এবং মিশরের মধ্য সীমান্ত বরাবর একটি রাফা জোনের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজা এবং মিশর সীমান্তের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ওই এলাকা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত ইসরায়েলের বাহিনীর এক মুখপাত্র দাবি করেছে সেখানে তারা বৃষ্টির মতো টানেল খুঁজে পেয়েছে হামাস এগুলো অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত তবে মিশরীয় টেলিভিশনের একটি সূত্রের বরাদে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে বলে বলা হয়েছে ইসরায়েলের গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে নিজেদের সামরিক অভিযানে যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে ইসরায়েল এমন সময় ওই এলাকা নিয়ন্ত্রণের ঘোষণা দিল যখন মিশরের সঙ্গে উত্তেজনা আরও তীব্র হয়েছে সাম্প্রতিক সময়ে আইডিএফ সোনারা মিশর এবং রাফা সীমান্তে ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি তিনি এই করিডোর হামাসের লাইফলাইন হিসেবে আখ্যায়িত করেছেন এ পথে হামাস নিয়মিত গাজ উপত্যকায় অস্ত্র আনার কাজে ব্যবহার করে বলে দাবি করেন তিনি